হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো সকলকে আবারও নতুন বছর 2024 সালের অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং সকলকে প্রণাম জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আগামী জানুয়ারি মাস শুরু হয়ে গেছে। এই জানুয়ারি মাসের 15ই জানুয়ারি, আগামী 15ই জানুয়ারি মনে রাখবেন, এই দিনটা হচ্ছে পৌষ মাসের শেষ দিন এবং মাঘ মাসের শুরু। এই দিনকে বলা হয় মকর সংক্রান্তি। কি? মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির মহিমা কি, মাহাত্ম্য কি, সেই মাহাত্ম্য আজকে আপনাদেরকে শোনাব। এই মাহাত্ম্য শ্রবণ করলেই অনেক অনেক পাপ আমাদের দেহ থেকে চলে যায়, অনেক পুণ্য অর্জন হয়। সেই জন্য এই মকর সংক্রান্তির মাহাত্ম্য কি, মকর সংক্রান্তি কেন নাম হলো, কেন মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করতে হয়, মকর সংক্রান্তির দিনে কোন সময় স্নান করলে সবচাইতে বেশি ফল পাওয়া যায়, কোন সময়ে কি দান করতে হবে এবং ওই দিনে কি কি করা উচিত এবং ওই দিনে কোন কোন কাজগুলো করলে আমাদের সংসারে বিভিন্ন প্রকার অশান্তি হবে, অমঙ্গল হবে, এই সমস্ত কথা আজকে আপনাদেরকে শোনাবো, যাতে আপনাদের মনে থাকে। তাহলে মকর সংক্রান্তি কবে, আগে থেকে বলার উদ্দেশ্য কি আমার, যাতে আমাদের মনে থাকে, আগে থেকে যাতে আমরা মনে রাখি যে এই দিনে যেন আমরা এই কাজগুলো না করি আর এই দিনে যেন আমরা এই কাজগুলো করি, সেজন্য আগে থেকে আমি বলে দিচ্ছি। যেমন বাবা মা বলে দেয় সকালবেলা ঠান্ডা লাগবে, আগে থেকে বলে দেয় টুপি পরতে। তা আমি চাইছি যে আপনারা আমাদের আপনজন, আপনজনের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অন্য মানুষকে এটা বলবো, যারা এখানে আসেনি তারা শুনতে পারলো না, সেই জন্য আপনারা এখানে এসেছেন, আপনাদের যাতে লাভ হয় সেই জন্য আমি বলে দিচ্ছি। তো প্রথমে বলবো সংক্রান্তি কথাটির অর্থ কি। সংক্রান্তি, ক্রান্তি কথাটির অর্থ হচ্ছে শেষ। একটি মানে রাশি থেকে সূর্য আরেকটি রাশিতে যখন গমন করে তাকে বলা হয় সংক্রান্তি। তাই শাস্ত্রে বলা হয়েছে এই দিনে সূর্যদেব, সূর্যদেব হচ্ছেন ভগবান নারায়ণের অবতার, সূর্য নারায়ণ, ভাগবতের পঞ্চম স্কন্ধে একটা বর্ণনা আছে। তাই এই বিশেষ দিনে সূর্যদেব ধনু রাশি থেকে তিনি মকর রাশিতে গমন করেন, সেই জন্য এই তিথিকে বলা হয় মকর সংক্রান্তি। বোঝা গেল তাহলে মকর সংক্রান্তি কেন নাম হলো, সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন, গমন করেন, এই কারণেই এই তিথির নাম হচ্ছে মকর সংক্রান্তি। আর এই দিনে গঙ্গা দেবী তিনি এই মর্তলোকে অবতরণ করেছিলেন। আর গঙ্গার বাহন কি জানেন আপনারা, আমাদের বাহন কি, আমাদের বাহন
যেমন বাইক চড়ি আমরা, ফোর হুইলার, ট্রেনে চড়ি, বিমানে চড়ি, তাই না? যেমন দুর্গাদেবীর বাহন আছে, শিবের বাহন আছে, তাই না? এক একজন দেবতার এক একটা বাহন আছে না, চলাফেরা করে। তেমনি গঙ্গাদেবীর বাহন হচ্ছে মকর। মকর, মকর হচ্ছে একটি জলজ প্রাণী, অনেক জলের গভীরে থাকে, সমুদ্রের নিচে থাকে মকর, অনেক বড়। তো সেই মকর হচ্ছে গঙ্গার বাহন, তাই সেই জন্য গঙ্গাদেবী এই তিথিতে উনি মর্ত্যলোকে অবতরণ করেছিলেন মকরে চড়ে। সেই জন্য এই তিথির নাম হলো কি? মকর সংক্রান্তি। আর এই তিথিতে ভীষ্মদেব, ভীষ্মদেব উনি দেহত্যাগ করেছিলেন এই তিথিতে। এখন যে তিথি চলছে এটা হচ্ছে দক্ষিণায়ন, আর পৌষ সংক্রান্তির থেকে পরবর্তী ছমাস হচ্ছে উত্তরায়ন, মানে সূর্যদেব দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে অবস্থান করেন, সেই জন্য এই তিথির নাম হচ্ছে কি? উত্তরায়ন। আমাদের যেমন দিন এবং রাত হয়, তেমনি দেবতাদেরও দিন এবং রাত হয়। আমাদের যেমন ছটি মাস, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই ছটি মাসকে বলা হয় উত্তরায়ণ। এটা হচ্ছে দেবতাদের একদিন, মনে থাকবে। আর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এটা হচ্ছে দেবতাদের এক রাত্র। তাহলে আমাদের এক বছর হলে দেবতাদের একদিন এবং এক রাত্র হয়। তাহলে এখন কি দেবতাদের রাত না দিন? এখন দেবতাদের রাত। রাতের সময় যেমন আমরা দরজা বন্ধ করে রাখি, তাই এই সময় স্বর্গলোকের দরজা বন্ধ থাকে। তাই দক্ষিণায়নের সময় কেউ যদি মারা যায় সে স্বর্গলোকে যেতে পারে না, তাকে ছমাস ওয়েট করতে হয়। সেজন্য ভীষ্মদেব উনি যদিও ভগবানের ভক্ত, উনি যে কোনো সময় দেহত্যাগ করলে ভগবানের ভক্তরা স্বর্গে যায় না। কোথায় যায় তাহলে? তারা স্বর্গের অনেক ঊর্ধ্বে, স্বর্গ তো কাছাকাছি, স্বর্গের ঊর্ধ্বে বৈকুণ্ঠ, চিন্ময় ধাম, ভগবানের ধাম, সেখানে ভগবানের ভক্তরা চলে যায়। ভগবানের ভক্তদের জন্য এই নিয়ম নেই, যেমন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রীর যারা আপনজন তাদের ওরকম কোনো মানে সাধারণ মানুষের মতো নিয়ম কানুন তাদের জন্য নয়, তাই না? তাদের একটা স্পেশাল পাওয়ার আছে, তাদের একটা স্পেশাল ক্ষমতা আছে। তেমনি যারা ভগবানের ভক্ত তাদের জন্য এরকম ছোটোখাটো নিয়ম নেই, যে কোনো জায়গায় মৃত্যু হোক, যে কোনো সময় মৃত্যু হোক, মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা কোথায় যান? ভগবান গীতায় বলেছেন, অন্তকালে চমামেবা স্মরণ মুক্তা কলে বরম জপ্রয়াতি সমাদ ভবম জাতি নস্তত্র সংশয়। মানে অন্তকালে, জীবনের শেষে, মৃত্যুর সময় যিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি ভগবানের কাছে চলে যান। এমন কেউ তো বলতে পারে, প্রভু কখন মৃত্যু আসবে তো জানি না, আর মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ না হয় তখন কি হবে? কি এরকম প্রশ্ন আসছে না মনে? হ্যাঁ, তো ভগবান আবার এটা বলছেন যে আমার যারা ভক্ত সবসময় আমার সেবা করছেন, রান্না করছেন, আমার মন্দিরে মার্জন করছেন, আমার মন্দির নির্মাণের জন্য চেষ্টা করছেন, আমার জন্য যত সেবা করছেন না কেন সবসময় আমার কথা চিন্তা করছে, তো তাই আমি সবসময় তাদের কথা চিন্তা করছি। তাই মৃত্যুর সময় যদি আমার ভক্তের আমার কথা স্মরণ না হয় কোনো অসুবিধা নেই, আমি তাদেরকে গিয়ে স্মরণ করিয়ে দেবো, এই আমি এসেছি এখন মৃত্যুর সময়, তোমার ভয় নেই, আমি তোমার কাছে আছি। যেমন বাচ্চারা যদি কোনো অসুবিধায় পড়ে মা গিয়ে কি বলে? এই বাবু ওঠো, আমি আমি কাছে আছি, ভয় নেই ভয় নেই, তুমি লেখো লেখো, স্কুলে যাও, বলে না? কিন্তু ভগবান হচ্ছেন আমাদের এরকম
কোটি কোটি মায়ের থেকেও বেশি স্নেহ করেন ভগবান। আমাদের সব কিছু ভগবান লক্ষ্য রাখছেন, আমাদের কোনো অসুবিধে, ভক্তদের কোনো অসুবিধে নেই। কেন, ভগবানের হাতে একটা চক্র আছে, ওই চক্রটার নাম কি? ওই অস্ত্রটা শুধু ভগবানের ভক্তকে রক্ষা করার জন্য। সেই জন্য ভীষ্মদেব যদিও উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, এর কারণ ছিল উনি ছিলেন ভগবানের ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে উনি দেহত্যাগ করতে চেয়েছিলেন। আরেকটি কারণ ছিল কি, ওনার যারা নাতি ছিল, কারা? পাণ্ডবেরা। পাণ্ডবের এত ধরনের কষ্ট দুঃখ ভোগ করেছিলেন, এখন তারা রাজ্য ফিরে পেয়েছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন ভীষ্মদেব হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, দ্বাদশ মহাজনের অন্যতম, উনি যেন পাণ্ডবদেরকে, যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা দেন। যুধিষ্ঠির মহারাজের মনে একটি কষ্ট ছিল যে আমাকে রাজা বানানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের আয়োজন করলেন, আর আমার জন্য এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হলো, এ তো আমার নরকে যেতে হবে। দেখেছেন ভগবানের ভক্তদের কিরকম মনোভাব, অন্যকে হত্যা করে, অন্যকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে নিজে রাজা হতে চান না। ভগবানের ভক্তরা এত উদার, তিনি অনুশোচনা করছিলেন, শোক করছিলেন, কিন্তু ভগবান চেয়েছেন এরকম একজন ধার্মিক ব্যক্তি রাজা হোক, তাহলে জনগণ শান্তি পাবে। সেই জন্য ভগবান চেয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজের ইচ্ছা ছিল না তিনি রাজা হওয়ার, কিন্তু ভগবান চেয়েছেন যে তার ভক্ত যেন রাজা হয়। দেখলেন, যদি আপনি ভগবানের ভক্ত হন, তাহলে ভগবান যদি চায় আপনাকে ব্রহ্মাণ্ডের রাজা বানিয়ে দিতে পারে, আর আপনি একটা দেশের রাজা হওয়ার জন্য মানুষকে মারবেন, একে ঠকাবেন, চিটিং করবেন, কতদিন করবেন, তারপরে কি হবে আপনার? ভগবান চাইলে সারা ব্রহ্মাণ্ডের রাজা আপনাকে বানাতে পারেন, পারে কি পারে না? মানে সারা ব্রহ্মাণ্ডের মালিক কে? ভগবান। মানে যারা ভগবানের ভক্ত তারা এগুলো চায় না, তারা চায় না যে এই জগতে আমি সুখ ভোগ করি, সেটা চায় না। এই কারণে ভগবান চেয়েছিলেন ভীষ্মদেব যেন পাণ্ডবদেরকে সান্ত্বনা প্রদান করেন, আর ভীষ্মদেবের ইচ্ছা ছিল ভগবানের রূপ দর্শন করে, ভগবানকে দর্শন করতে করতে আমি দেহত্যাগ করব। এই কারণে উনি উত্তরায়ণের অপেক্ষা করছিলেন, কেননা ভীষ্মদেব উনি ওনার বাবাকে সন্তুষ্ট করেছিলেন। দেখুন, ওনার বাবা বিবাহ করতে চেয়েছিলেন, তাই যাকে বিবাহ করতে চেয়েছিলেন তিনি বিবাহ করতে রাজি ছিলেন না শান্তনু মহারাজকে। কেননা উনি চিন্তা করলেন যে ক্ষত্রিয়দের নিয়ম হচ্ছে যিনি বড় পুত্র তিনি রাজা হবেন। তখন তিনি বললেন যে আমি তোমাকে বিবাহ করব না, কেন? যে আমার পুত্র তো রাজা হতে পারবে না। তখন ভীষ্মদেব এটা তার বাবাকে দেখলেন, তার বাবার মনটা খুব খারাপ, তখন জিজ্ঞাসা করলেন, বাবা তুমি মন খারাপ হচ্ছে মনে হচ্ছে তোমার, মনে কোনো দুঃখ? তখন বললেন, তখন ভীষ্মদেব বললেন, ঠিক আছে তাহলে আমি কোনোদিন আর বিবাহ করব না। তখন ভীষ্মদেবের এরকম প্রতিজ্ঞা শুনে দেবতারা ভীষ্মদেবের আশীর্বাদ করেছিলেন, তাই তার নাম হলো ভীষ্ম। বাপরে বাপ, কোনোদিন বিবাহ করবে না, এটা কি হতে পারে? একটা পুরুষ বা একটা মেয়ে বিবাহ করবে না, মানে এটা কত বড় একটা প্রতিজ্ঞা, তাই না? এই জগতে সবাই বিবাহ করার জন্য পাগল, তাই না? আর ভীষ্মদেব বিবাহ করবে না, কি জন্য? বাবাকে খুশি করার জন্য। তাহলে বাবা কত খুশি হয়েছে, আমার পুত্র, এটা হচ্ছে আমার প্রকৃত পুত্র, আমাকে সুখ দেওয়ার জন্য সে নিজেই বিবাহ ত্যাগ করলো। তখন বাবা তাকে আশীর্বাদ করলো, দেখো তুমি আমার সুখের জন্য তোমার নিজের সুখ ত্যাগ করলে, তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি যখন চাইবে তখন তোমার মৃত্যু হবে, তাছাড়া তোমার মৃত্যু হবে না, ইচ্ছা মৃত্যু। তাই ভীষ্মদেব চেয়েছিলেন যে উনি ভগবানকে দর্শন করে উত্তরায়ণের সময় উনি দেহত্যাগ করবেন। এই শুভতিথিতে ভীষ্মদেব উনি দেহত্যাগ করেছিলেন, আর এই তিথিতে গঙ্গা, তিনি বৈকুণ্ঠ লোক থেকে গঙ্গা দেবী এই জগতে অবতরণ হয়েছিলেন। কেন, এর পিছনে সুন্দর একটি কাহিনী রয়েছে, ভাগবতে আছে। সগার নামে একজন রাজা ছিলেন, তো সগারের রাজা
উনি একটি যজ্ঞ করেছিলেন। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। তো অশ্বমেধ যজ্ঞ মানে উনি ঘোড়া ছেড়েছিলেন, আর ঘোড়ার সামনে লেখা থাকত যদি কেউ আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে আসুন, আর প্রতিদ্বন্দ্বিতা না করে যদি বিনা শর্তে আমার কাছে সারেন্ডার হতে চান তাহলে এখানে লিখে দেবেন, সাইন করে দেবেন। তো সেই যে ঘোড়া ছেড়েছিলেন, সেই ঘোড়া আর ফিরে আসে না যখন, তখন রাজা সগর তিনি তার পুত্রদেরকে পাঠিয়েছিলেন, তার 7,000 পুত্র ছিল। তারা খুঁজতে 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 ঘোড়া যখন পেলেন না, এই মর্তে যখন ঘোড়া পেলেন না, তখন তারা মাটি খুঁড়তে 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 কোথায় গেলেন? পাতালে গেলেন। তো সেখানে গিয়ে যখন তারা ঘোড়া পেলেন, তো দেখেন ওইখানে একজন ঋষি তিনি ধ্যান করছেন। তখন সগরের পুত্ররা ভাবলেন ইনি হয়তো ঘোড়া চুরি করেছেন, তিনি ছিলেন কপিল মুনি, ভগবানের অবতার। তখন সগরের পুত্ররা তাকে যখন চোর সাব্যস্ত করলেন, তখন কপিল মুনি খুব অসন্তুষ্ট হলেন। তিনি যখন তাদের আচরণে অসন্তুষ্ট হলেন, তখন তাদের দিকে যখন দৃষ্টিপাত করলেন, তার দৃষ্টিপাতের ফলে সগর রাজের 7,000 পুত্র সবাই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তখন তার পরবর্তী জেনারেশন দিলীপ, তিনি অনেক চেষ্টা করলেন, পরবর্তীতে এই সগর রাজের বংশধর ভগীরথ তিনি খুব কঠোর তপস্যা করতে লাগলেন। তখন ভগবান তাকে বললেন যে তোমার এই যারা পূর্বপুরুষ তারা তো ভস্মে পরিণত হয়েছে, তাদের উদ্ধার কিভাবে হবে? তুমি যদি গঙ্গাকে তপস্যার বলে গঙ্গাকে এই মর্তলোকে নিয়ে আসতে পারো। তখন এত কঠোর তপস্যা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন, তখন গঙ্গা দেবী এই মর্তলোকে আসার জন্য রাজি হলেন। তখন গঙ্গা দেবী বললেন আমি যে এই মর্তলোকে যাব, কিন্তু আমার যে বেগ এটা কে ধারণ করবে? আমার বেগ যদি কেউ ধারণ না করতে পারে তাহলে এই ধরিত্রী কি হবে? ধ্বংস হয়ে যাবে। তখন গঙ্গা দেবী বললেন, ভগীরথ তখন শিবকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করলেন। তখন শিব রাজি হলেন তার জটাতে গঙ্গা দেবীকে ধারণ করতে। তাই শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেছিলেন, তাই শিবের নাম হলো গঙ্গাধর। হ্যাঁ, দেখবেন একটা ছবিতে দেখবেন শিবের জটার ভিতর দিয়ে গঙ্গা দেবী প্রবাহিত হচ্ছে। তখন সেই গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে ভগীরথ গঙ্গা দেবীর সামনে শঙ্খ বাজাতে বাজাতে যেতে লাগলেন, আর গঙ্গা দেবী পেছনে পেছনে ভগীরথকে অনুসরণ করে তিনি কপিল মুনির আশ্রমে, যেখানে সগরের 7,000 পুত্র ভস্মীভূত হয়েছিলেন, তাদেরকে উদ্ধার করার জন্য গেলেন। আর যখন সেই গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হলো, আর সেই গঙ্গা জলের স্পর্শে সগর রাজার 7,000 পুত্র সবাই উদ্ধার হয়ে তারা ভগবান ধামে গমন করল। তা এই তিথিতে গঙ্গা দেবী সাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন, এই মকর সংক্রান্তির দিনে। সেই জন্য গঙ্গা সাগর সেই মহাতীর্থ এখনও রয়েছে। কলকাতার থেকে আর একটু এগিয়ে গেলেই দক্ষিণ চব্বিশ পরগনা, হাজার হাজার পুণ্যার্থীরা বিভিন্ন স্থান থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই স্থানে স্নান করার জন্য আসে। তাই এই বিশেষ তিথিতে, মকর সংক্রান্তির তিথিতে কেউ যদি এই গঙ্গাসাগরে
স্নান করেন, তাহলে তিনি সহস্র গোদানের ফল তিনি লাভ করতে পারেন। তাদের পিতৃকুল মাতৃকুল সকলেই উদ্ধার হয়ে যায়। এই কারণেই এই তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই এই যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি 2024 সালের 15ই জানুয়ারি, এই তিথিতে আপনারা যদি এরকম গঙ্গাতে স্নান করতে পারেন খুব ভালো হয়। তাই গঙ্গা স্নানের সময় হচ্ছে 15ই জানুয়ারি সকাল 7:15 থেকে সন্ধ্যা 5:46 পর্যন্ত, মানে সারাদিনই স্নান করতে পারেন। যাদের বাড়ির কাছে গঙ্গা নেই, তারা পুকুর বা নদী বা এরকম জলাশয় যদি থাকে, এই সময় উঠে গঙ্গাকে স্মরণ করবেন বা একটা মন্ত্র আছে আমি বলে দিচ্ছি, তীর্থকে আহ্বান করবেন, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধিম কুরু, অথবা গঙ্গা 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 তিনবার উচ্চারণ করে জল স্পর্শ করে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নানের ফল লাভ করবেন। তো এই যে সময় বললাম 15ই জানুয়ারি সকাল 7:15 থেকে সন্ধ্যা 5:46, এই সময় স্নান করলে অনেক ফল। এবং এই দিনে ভগবান সূর্যদেব সূর্য নারায়ণ তিনি এক মাসের জন্য শনি দেবতার গৃহে তিনি অবস্থান করেন এই তিথিতে। সেই জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি। আর এই তিথিতে আমরা জানি যে পৌষ পার্বণ হয়, তাই না? গ্রামের মানুষেরা নতুন যে ধান উঠেছে এখন, সে নতুন ধান থেকে নতুন চালের পিঠে তৈরি করা হয়। হ্যাঁ, তো এই পিঠে মানে নতুন চালের পিঠে, তারপরে খেজুরের রস, খেজুরের গুড়, তারপরে বিভিন্ন প্রকার নতুন যে ফল সবজি, নতুন যে সমস্ত জিনিস ওই ঋতুতে পাওয়া যায়, সেগুলো যদি আমরা খাই তাহলে এটা আমাদের শরীরের জন্য খুব ভালো। তো বৈদিক যুগে যখন গৃহস্থদের বাড়িতে এরকম নতুন ফসল হতো, নতুন চাল হতো, তো প্রথমে তারা সাধুদের সেবা করতেন, বৈষ্ণবদের সেবা করতেন। গাভীতে দুধ হলে প্রথমে বৈষ্ণবদেরকে সেবা করাতেন, ভগবানের মন্দিরে দিতেন। গাছে কোনো সবজি হলে, গাছে কোনো ফল হলে প্রথমে দেবতার মন্দিরে, ভগবানের মন্দিরে সাধুদের সেটা দিয়ে তারপরে তারা সেটা খেতেন। তো সেই জন্যই এই মকর সংক্রান্তির দিনেও আমাদের গ্রাম বাংলার মানুষেরা তার এরকম পিঠেপুলি উৎসব করেন। আমরা জানি বীরভূমে একটি জায়গা আছে কেন্দুবিল্লু, একটি গ্রাম যেখানে জয়দেব গোস্বামী, কবি জয়দেব যিনি গীত গোবিন্দম রচনা করেছেন, তার ওখানে একটা মেলা হয়, জয়দেবের মেলা। ওখানে একটি সুন্দর নদী আছে, সেই নদীতে অনেকেই পুণ্যার্থীরে স্নান করেন, তো অনেক ফল লাভ হয়। তারপরে গ্রামের দিকে অনেক মেলা হয়, বাউল গান হয়, তাই না? বাচ্চারা, অল্প বয়সের ছেলেমেয়েরা ঘুড়ি ওড়ায়, খুব আনন্দ হয়, তাই না? তো এই যে যে তিথিগুলো, এই তিথিগুলো আমাদের ভারতের একটি ঐতিহ্য। এই তিথিকে ঘিরে মানুষেরা অনেক আনন্দ করে, তারা অনেক পুণ্য অর্জন করেন, অনেক পাপ থেকে মুক্ত হতে পারেন। সেই জন্যই আগামী এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিবসে আপনারা কতগুলো জিনিস অবশ্যই পালন করবেন, আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন বা মনে রাখবেন।
কি কি করবেন এই দিনে? হ্যাঁ, কমপক্ষে 10টি পয়েন্ট আমি বলছি, কার কয়েকটি মনে থাকে আমি পরে দেখব। প্রথমে আমি বলবো এই পৌষ সংক্রান্তি হচ্ছে কয় তারিখে জানুয়ারি মাসের, এই দিনে আর আগের দিনেই আপনি সংকল্প করবেন যে কালকে আমি সকালে ঘুম থেকে উঠব। কটার সময় উঠব? ব্রহ্ম মুহূর্তে 4টার আগে ওই দিনে ঘুম থেকে উঠতে হবে। 1 নম্বর কি করবেন তাহলে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। এই যে বললাম, যদি পুকুর থাকে ভালো, নদী থাকে ভালো, গঙ্গা থাকলে ভালো, না হলে স্নানের ঘরে গিয়ে গঙ্গাকে স্মরণ করে স্নান করবেন। স্নান করার পরে 2 নম্বর কি, যে আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণের ছবি থাকে, যদি ছবি না থাকে সংগ্রহ করে নেবেন। আমাদের কাছে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর আলেখ্য, আলেখ্যটা সংগ্রহ করে নেবেন। আজকেই যখন সময় হয় একটি রাধাকৃষ্ণের ছবি রাখবেন। অনেকের বাড়িতে লক্ষ্মী নারায়ণের ছবি আছে, তো স্নান করে সুন্দর ধুতি বা মহিলারা শাড়ি পরবেন, তারপরে এরকম তিলক ধারণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে যদি এরকম দাদা সঙ্গে এই পবিত্র মাটি তিলক দিয়ে আপনি দাদা সঙ্গে ধারণ করেন, আপনার দেহ পবিত্র হবে। দাদা সঙ্গে সবসময় তিলক ধারণ করলে কোনো রকম বিপদ হয় না। গলাতে একটি এরকম তুলসীর মালা রাখবেন, তাহলে কোনোদিন আপনাকে সাপে দংশন করবে না, বজ্রপাতে কোনোদিন মৃত্যু হবে না, অ্যাক্সিডেন্টে কোনোদিন মৃত্যু হবে না। অনেক ধরনের ভূত পিশাচের দুঃস্বপ্নের ভয় থেকে মুক্ত হয়ে যাবেন, আপনার দেহ শুদ্ধ থাকবে, যমদূতের আপনার কাছে আসবে না। যমরাজ বলে দিয়েছেন, যার গলায় এরকম একটা বেল্ট আছে, প্রভুপাদ বলেছেন যে দেখবেন অনেকে মানুষ কুকুর পালে না, কুকুরের গলায় বেল্ট থাকে, দেখেছেন? বেল্ট আছে মানে কি, এই কুকুরের মালিক আছে, ওই কুকুরকে কেউ কিছু বলার সাহস পায় না। তাই প্রভুপাদ বলেছেন যাদের গলায় মালিক মালা আছে তারা ভগবানের, ভগবান আছেন তাদের মালিক, অতএব অন্য কেউ তাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না, তাদের মালিক আছে, তারা হচ্ছে সনাথ। যাদের গলায় এরকম বেল্ট নেই তারা হচ্ছে অনাথ, বুঝা গেল? তাহলে এই জন্য আমাদের গলায় একটা বেল্ট রাখতে হবে। অনেকে সোনার চেন পড়ে না, ডাকাতে ছিনতাইকারীরা নিয়ে যাবে, ওটা লকারে রেখে দেয়। আর তুলসী মালা একটা কত, 100 টাকা দাম। আর তুলসী মালা পড়লে জমের ভয় থেকে মুক্ত হবেন, আর একটা সোনার চেন গলায় দিলে আপনার পিছনে ডাকাত সবসময় লেগে থাকবে। তাহলে কোনটা ভালো, তুলসী মালা পড়া ভালো না সোনার চেইন পড়া ভালো? এই জন্য ওই দিনে সকালবেলা উঠে স্নান করে তিলক ধারণ করবেন, গলায় তুলসী মালা ধারণ করবেন, সুন্দর সাত্ত্বিক পোশাক পরবেন, ভগবান লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণের আলেখ্য সামনে এসে ভগবানকে আরতি করবেন, প্রার্থনা করবেন। 3 নম্বর হচ্ছে ওই দিনে কোনো রকম তামসিক খাবার খাবেন না। তামসিক খাবার যেরকম বিভিন্ন প্রকার আমিষ আহার করবেন না, নিরামিষ দ্রব্য, শাক সবজি, দুধ, ছানা, পনির, ফলমূল, এটা সুন্দর করে সাত্ত্বিক দ্রব্য ভগবানকে নিবেদন করে প্রসাদ খাবেন। এই দিনে তামসিক বা রাজসিক বা আমিষ আহার গ্রহণ করলে আমাদের যা পুণ্য অর্জন হবে ওই দিনে সব শূন্য হয়ে যাবে, তাই পুণ্য অর্জনের দিনে পাপ করবেন করবেন না। তাহলে বোঝা গেল এই সমস্ত যেরকম দুগ্ধজাত দ্রব্য, যেরকম পিঠাপুলি বানিয়েছিলেন, মুড়ি মুড়কি বানিয়েছিলেন, বিভিন্ন বাতাসা সন্দেশ ফলমূল ভগবানকে নিবেদন করবেন। আর 4 নম্বর হচ্ছে সকালবেলা উঠে আপনারা শঙ্খ বাজাবেন, শঙ্খকে স্পর্শ করলে দেহ পবিত্র হয়, আর শঙ্খের শব্দ যত দূরে যাবে সব জায়গা পবিত্র হয়ে যাবে। শঙ্খের ভিতরে জল নিয়ে ভগবানকে আরতি করে সেই শঙ্খের জল মস্তকে ধারণ করবেন, তাহলে অনেক হাজার হাজার তীর্থ দর্শনের, তীর্থে স্নানের ফল লাভ করতে পারবেন। শঙ্খ বাজাবেন,
ঘণ্টা বাজাবেন, উলুধ্বনি দেবেন। হ্যাঁ, পাঁচ নম্বর হচ্ছে এই দিন অবশ্যই গীতা পাঠ করতে হবে। যাদের গীতা নেই সংগ্রহ করে নেবেন, যাদের নেই জানাবেন আমাকে। তো গীতার শ্লোক উচ্চারণ করবেন, ভাগবতের শ্লোক উচ্চারণ করবেন, তাহলে অনেক ভালো। এবং তুলসী বৃক্ষে জলদান করবেন, তুলসীকে আরতি করবেন, প্রদক্ষিণ করবেন, প্রণাম করবেন। আর দেখবেন এই দিনে বাড়ির উঠোনে এবং মেঝেতে আলপনা দেওয়া হয়, দেয় না, চালের গুঁড়ো দিয়ে এরকম আলপনা আঁকা হয়, গাভীদেরকে পুজো করা হয়, হ্যাঁ, গাভীদেরকে খাওয়ানো হয়, এটা অত্যন্ত শুভ। গাভীদের স্নান করানো হয় না? তাহলে পাঁচ নম্বর, ছয় নম্বর কি বললাম, যে আলপনা দিতে হয়, এবং সাত নম্বর বললাম গাভীদের স্নান করানো, গাভীদেরকে পুজো করা, মালা পড়ানো, গাভীদেরকে খাওয়ানো, এবং গাভীকে ডান দিকে রেখে প্রদক্ষিণ করলে পৃথিবীর যত তীর্থ, তীর্থ প্রদক্ষিণের ফল লাভ করতে পারবেন। হ্যাঁ, আট নম্বর হচ্ছে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে, যারা শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন, এরকম শুদ্ধ ব্রাহ্মণ যারা কোনো নেশা করে না, যারা আমিষ খায় না, যারা ভগবানের ভক্তি করেন, মালা পড়েন, তিলক পড়েন, ভগবানের কথা বলেন, এরকম শুদ্ধ ব্রাহ্মণদেরকে দান করবেন। বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, তিল দান, তিল দান খুব মাহাত্মপূর্ণ এই দিনে, বা মধু, ঘি, দুধ, ফুলের মালা, এগুলো যদি বৈষ্ণবকে দান করেন বা কোনো উপহার প্রদান করেন, গাভী দান করা, স্বর্ণ দান করা, বা কোনো অর্থ দান করা, কোনো বস্ত্র দান করা, অনেক মাহাত্ম বৈষ্ণবদেরকে বা ব্রাহ্মণদেরকে, বা তাদের কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস যারা যেটা তিনি ব্যবহার করবেন, তাকে পাদুকা দিতে পারেন, ছাতা দিতে পারেন, যা দরকার, দরকারি কোনো বস্তু তাকে দান করা, তাহলে, বা গীতা দান করতে পারেন। অনেকে আমাদেরকে গীতা দান করে, তো আমাদের তো গীতা আছে তবু দান করে, আমরা কি করবো সেটা? তখন আমরা রাখি, আবার অন্য বৈষ্ণবদেরকে দিয়ে দিই। হ্যাঁ, তো দিলে আমরা সেটা নিষেধ করবো না, আপনারা দেবেন। অন্য অনেক ভক্ত আছে যারা টাকা নেই, তাদেরকে আমরা দিই যে আপনি এটা পড়ুন। অনেকে আমাকে বলেন যে প্রভু আমার গীতা নেই, তখন অনেকেই গীতা দান করেন, সেই গীতা আমি তাদেরকে দিয়ে দিই। তো গীতা দান করতে পারেন, ভাগবত দান করতে পারেন। হ্যাঁ, তো এদিনে গঙ্গা স্নান করার মাহাত্ম্য বললাম, এবং তুলসী আরাধনা, এই যে দশটি কর্ম, এটা অবশ্যই ভালো করে আপনারা মনোযোগ সহকারে করবেন। হ্যাঁ, এই বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ কর্ম করলে তার বিশেষ ফল। আর এই যে জানুয়ারি মাসের প্রথম যে একাদশী, কবে সেটা? সাতই জানুয়ারি। এই একাদশীর নাম কি আপনারা জানেন? হ্যাঁ, সফলা একাদশী। কি নাম? এই একাদশী পালন করলে তার জীবনের যত মানে বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, তাদের জীবনে সাফল্য আসবে, তার জীবনের সমস্ত মনোবাসনা ভগবান পূর্ণ করবেন, তার ধন সম্পদ হবে, তিনি গৃহে সুখ শান্তিতে থাকবেন, এবং তার পিতামাতা, স্ত্রী পুত্র সকলকে নিয়ে এই জীবনের পরে তিনি বৈকুণ্ঠে চলে যাবেন। হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল পাবেন না, এই সফল একাদশী ব্রত পালন করলে সেই ফল পাবেন। এই জন্য এই একাদশীটি অবশ্যই পালন করবেন, ঠিক আছে? তাহলে এখন আমি বলবো, এই মকর সংক্রান্তির দিনে কি কি কাজ করা উচিত নয়। সাতটি কাজ, অনেক কাজ আছে করা উচিত না, তার মধ্যে আমি সাতটি কাজের কথা বলবো। এই সাতটি কাজ অবশ্যই করবেন না, তাহলে কিন্তু খুব সর্বনাশ হয়ে যাবে, মনে থাকবে। এক নম্বর বলছি কি, কোনো প্রকার আমিষ খাবেন না, মনে থাকবে। আমিষ কি কি? মাছ, অনেকে বলে মাছ খাওয়া যায়, এটা জলের ফল। অনেকে বলে কি, এটা জলের ফল, এটা খেলে দোষ নেই। তো যদি জলের ফল মনে করে খেয়ে ফেলেন, খান, কিন্তু আপনার এই ভালো দিনে ভালো কাজ করলে হাজার ফল, হাজার গুণ বেশি ফল, খারাপ কাজ করলে হাজার গুণ খারাপ ফল পাবেন। তাই জলের ফল মনে করে কেউ আমিষ খাবেন না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন। নেশা, অনেকে খুব নেশা, সকালবেলা উঠেই খৈনি খায়,
বিড়ি না খেলে পায়খানা হয় না, এই দিন খাবেন না, চা না খেলে পায়খানা হয় না, মাথা ঝিনঝিন করে, একটা দিন না খেয়ে দেখুন মরে যাবেন না, ঠিক আছে, কোনোরকম আমিষ খাবেন না, কোনোরকম নেশা, খৈনি, নসি, গুটকা যা যা আছে কিচ্ছু খাবেন না, পান, হ্যাঁ, চা কিচ্ছু খাবেন না। তিন নম্বর হচ্ছে লটারি খেলা, জুয়া খেলা, তাস খেলা, লুড্ডু খেলা, এটা কোনো দিন করবেন না, ঠিক আছে। এবং অবৈধ যৌন সঙ্গ, স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গ, এই চারটি পাপকর্ম একদম নিষেধ। দু নম্বর হচ্ছে যে প্রথমে যে রান্না হলো, রান্না করার পরে, হ্যাঁ, সেটা প্রথমে ভগবানকে নিবেদন না করে সেটা খাবেন না। আর দুই নম্বর হচ্ছে রান্না করে গৃহস্থদের প্রথম কাজ হচ্ছে কোনো অতিথিকে না খাইয়ে যদি আপনি খান তাহলে আপনার জীবনে কোনোদিন শান্তি হবে না, এটা শাস্ত্রে বলা হয়েছে। রান্না করে প্রথমে গৃহস্থকে দরজার সামনে এসে চিৎকার করতে হবে, কেউ কি না খেয়ে আছেন, কি বলতে হবে, কেউ কি না খেয়ে আছেন, তাহলে আপনার জন্য খাবার রেডি, প্রসাদ রেডি, আপনি খেয়ে যান। আর আমরা রান্নার আগেই দরজা বন্ধ করে দিই, কেউ যাতে বিরিয়ানি রান্নার গন্ধ শুকে ঘরের মধ্যে না ঢুকে যায়, তাহলে সেই গৃহস্থের বাড়িতে শান্তি হবে না। বলা হচ্ছে আপনার শত্রু যদি আপনার বাড়িতে আসে প্রথমে তাকে ওয়েলকাম জানাতে হয়, অতিথি দেব ভব। আর আমরা দরজার সামনে লিখে দিয়েছি কুকুর হইতে সাবধান, ডোন্ট কাম ইন মাই রুম। কিন্তু গৃহস্থদের কি লেখা উচিত, অতিথি দেব ভব সুস্বাগতম, কিন্তু এখন লেখে কি কুকুর হইতে সাবধান। তাই শত্রু যদি আপনার বাড়িতে আসে এমনভাবে তাকে ব্যবহার করতে হবে সে যেন শত্রুতা ভুলে যায়। আপনি যদি খুব দরিদ্র হন তাকে একটি সাধারণ আসন দিন, তৃণের আসন বসতে দিন, বাড়িতে খাবার কিছু না থাকলেও এক গ্লাস জল দিন, আর হাসি মুখে তাকে কথা বলুন, দেখবেন আপনার অনেক পুণ্য হবে। তাই এই দিনে অতিথি সেবা না করে, সাধু সেবা না করে, ভগবানের সেবা না করে জল খাবেন না, প্রতিজ্ঞা করবেন, বুঝা গেল। তিন নম্বর হচ্ছে কাউকে কোনো কষ্ট দেবেন না, সে পাখি হোক, পশু হোক, মানুষ হোক, যেভাবে হোক, কথার মাধ্যমে হোক, কোনোভাবে কষ্ট দেবেন না, কেউ যেন আপনার আচরণে কষ্ট না পায়। যত আপনি তাকে কষ্ট দেবেন তত গুণ আপনার বেশি কষ্ট হবে। আপনার হাতে কয়টা আঙুল দেখুন তো, যদি একটা আঙুল দেখান আপনার দিকে কয়টা আঙুল দেখেছেন তো, কাউকে একটা আঙুল দেখালে আপনার তত বেশি কষ্ট পাবে। এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যেমন কর্ম তেমন ফল। কাউকে সুখ না দিন, উপকার না করুন, কিন্তু কারো ক্ষতি করবেন না। মানুষের জীবনটা হচ্ছে অন্যের উপকার করার জন্য, বোঝা গেল, মানুষের জীবনটা অন্যের উপকার করার জন্য, ক্ষতি করার জন্য মানুষ, মানুষের দেহ আপনাকে ভগবান দান করেনি, তাহলে সে মানুষ নয়, সে কি, একটা কবিতা পড়েছি আমরা, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? মশা আপনাদের কামড়ায় না, আপনারা কি ধরে মশাকে কামড়ান, হেই তুই আমাকে কামড়িয়েছিস, তোকে এখন এই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। প্রভুপাদ এক সময় গিয়েছিলেন আফ্রিকাতে, তো ওইখানের মানুষের এত জঘন্য, চায়নার মানুষগুলো দেখবেন মায়াপুর এখনো আছে, কিন্তু এখনো খায় না ওরা, আর শলা ঘুরে যাচ্ছে দেওয়াল দিয়ে, ধরে মুখের মধ্যে দিয়ে চুষে 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 খেয়ে ফেলে দেবে, কেঁচুগুলো ধরে খেয়ে নেবে, মশাগুলো ধরে পট করে খেয়ে নেবে, বুঝলেন তো। তো এইগুলো পশুর মতো এরকম ধরনের মানুষদের শিল প্রভুপাদ এই কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়ার ফলে একটা মশাকেও তারা মারে না, দেখলেন, বৈষ্ণব মানে কি একটা মশাকেও আঘাত দেয় না। তো আপনারা তো বলবেন প্রভু তাহলে মশায় কামড়ায় কী করবো, তাহলে মশারির ফ্যাক্টরি কি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, মশারি টানিয়ে ঘুমান, আমরা তো মশারি টানিয়ে জপ করি, হ্যাঁ, যখন মশায় কামড়ায় আমরা কী করি, মশারি টানিয়ে তার ভিতরে দুই তিনজন বসে যান, জপ করুন, অসুবিধা কি, মশাকে মারতে হবে কেন। তাই সেই জন্য এই দিনে কাউকে আপনারা কষ্ট দেবেন না, আঘাত দেবেন না। আর কি, ব্রহ্ম মুহূর্তে কেউ ঘুমিয়ে থাকবেন না, এই ব্রহ্ম মুহূর্তে
যদি ঘুমিয়ে থাকেন কোনো দিন আপনি শান্তি পাবেন না। যতই টাকা ইনকাম করুন, শরীরে রোগ থাকবে, ব্যাধি থাকবে, মনে অশান্তি থাকবে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে না, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার দেড় ঘন্টা আগে। আর বৈষ্ণবদের সেবা না করে, অতিথিদের সেবা না করে কোনো কিছু আপনি ভোজন করবেন না। আর এই দিনে পরনিন্দা, পরচর্চা, কারোর সমালোচনা করবেন না। তাহলে কি করতে হবে? অন্যের ভালোটা দেখতে হবে, তাই না? আর আমরা কি দেখি? আমরা দেখি নিজের ভালো আর অপরের খারাপ। তা ওই দিন কি দেখতে হবে আমাকে? উনি আমার থেকে ভালো। যদি অপরের আপনি ভালো দেখেন, মানে অপরের কিছু ভালো গুণ বলেন, তাহলে তার পুণ্যটা আপনি পাবেন। আর কেউ যদি এসে ওই দিন আপনাকে ভালো বলে, আপনি ভালো, আপনি দেখতে সুন্দর, আপনার অনেক ভালো গুণ আছে, তাহলে আপনার পুণ্য কি হবে? চলে যাবে। বোঝা গেল? তাহলে নিজের ভালোটা শুনবেন না, আপনাকে ভালো বলবে, আপনি কি করবেন তখন? কানে আঙুল দিয়ে ওখান থেকে চলে যাবেন। চৈতন্য মহাপ্রভু ভগবান, নিজে ভগবান, কিন্তু ওনাকে কেউ যদি ভগবান বলতো, উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যেতেন। আর আমরা ভগবান নই, আমাকে যদি কেউ ভগবান বলে, বাপরে সত্যি আমি ভগবান হয়ে গেছি, তাই না? তাহলে আমাকে যদি কেউ নিন্দা করে, ওটা আমি সহ্য করতে পারি না। যদি আমাকে কেউ প্রশংসা করে, হ্যাঁ দিদি আপনি ঠিক বলছেন, আমি সবচেয়ে ফেমাস রাঁধুনি, আমি এরকম চাইনিজ রান্না করি, কত মানুষ লাইন দিয়ে আমাকে অনলাইনে অর্ডার দিচ্ছে আমার চাইনিজ খাওয়ার জন্য। আর যদি বলে আপনি জঘন্য রাঁধুনি, আমাকে জঘন্য রাঁধুনি বলো। এই জন্যই আমাদের অপরের ভালো গুণটা দেখার অভ্যাস করতে হবে। তা মানুষকে আমরা এটাই শিখাচ্ছি, অপরকে কাউকে আমরা নিন্দা করি না। আমাদেরকে মানুষ অনেক নিন্দা করে, কিন্তু আমরা কাউকে নিন্দা করি না। আমরা অপরের ভালো গুণ কীর্তন করার অভ্যাস করতে হবে। তাই এই দিনে আপনারা পরচর্চা, পরনিন্দা থেকে বিরত থাকবেন। আর এই দিনে মানুষ বিভিন্ন জায়গায় যায় ঘুরতে, তাই না? দীঘাতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, গিয়ে ওখানে গিয়ে কী করবে আপনারা জানেন, সেগুলো আমি বলতে চাই না। কিন্তু এই দিনে যেতে হবে কোথায়? যেখানে হরিনাম হচ্ছে, হরিকথা হচ্ছে, সাধুসঙ্গ হচ্ছে, মন্দিরে যেতে হবে। যদি পারেন মায়াপুরে যান বা গঙ্গা সাগরে যান। তাছাড়া তীর্থ ছাড়া, মন্দির ছাড়া, যেখানে ভগবত কথা নেই, ভগবানের আরাধনা নেই, সেখানে গেলে কিন্তু কি হবে বলুন তো? ওইগুলো হবে পরনিন্দা, পরচর্চা, অখাদ্য কুখাদ্য কথা, অখাদ্য কুখাদ্য কথা শোনা, খাওয়া, এগুলি চলবে। তাহলে কি পুণ্য হবে না পুণ্যক্ষয় হবে? কিন্তু যদি ভালো জায়গা আসেন, যেমন এইখানে এসেছেন, এইখানে আমরা কি কি কথা বলছি, কি শিখাচ্ছি আপনাদের, কি খাচ্ছি আমরা, দেখুন। সেজন্য সবাইকে আমরা নিমন্ত্রণ করছি যে আপনারা ইস্কনে আসুন, দেখুন আমরা কি করছি। অনেকে ইস্কন সম্বন্ধে জানে না, অনেকে বলে ইস্কন সনাতন ধর্মের ক্ষতি করছে। কি ক্ষতি করছে? আপনারা যদি একটা দেখাতে পারেন, তাহলে আমাদের ইস্কনের যে প্রচার, এটা দিন দিন বাড়ছে না কমছে? মানুষের উপকার না হলে যুব সমাজ, যুবক ছেলেমেয়েরা ইস্কনে যোগদান করতো? শিক্ষিত মানুষের ইস্কনে যোগদান করতো? ইস্কনের একটা ছোট্ট বাচ্চা ছেলে যে কোনো সিগারেট খায় না। আর আজকে যারা ভালো ভালো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমি সেদিন হাওড়াতে দাঁড়িয়েছিলাম, একটা মেয়ে কত 14-15 বছর বয়স, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এই তো আমাদের কলেজ ইউনিভার্সিটির শিক্ষা। কিন্তু আমাদের স্কুলের কোনো ছেলে মেয়েকে দেখুন তো সিগারেট খায় নাকি? হ্যাঁ, দেখেছেন আপনারা কোনোদিন সিগারেট খায়? সিগারেট খাওয়া তো দূরের কথা, সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, কোনো তাস খেলে না, জুয়া খেলে না, পর স্ত্রী গমন করে না, পর পুরুষ গমন করে না। কত শুদ্ধ সাত্ত্বিক চরিত্রের মানুষ! তাহলে এখন একদিক দিয়ে মদের দোকান, আর একদিকে লেখা আছে নেশামুক্ত, কি নেশামুক্তি প্রকল্প, গোপনে মদ ছাড়ান। একদিকে মদের দোকান খোলা, আর একদিকে লেখা আছে গোপনে মদ ছাড়ান। আর ইস্কনে যুক্ত হলে মদ এমনি চলে যায়, মদ আপনাকে ছাড়াতে পারে, মদ আপনার থেকেই গুড বাই। তাহলে কেটে কি সমাজের দরকার কি দরকার না বলুন? ইস্কন মানুষের ক্ষতি করছে না ভালো করছে?
বুঝলেন? এটা যারা মোটা মাথা তারা বুঝতে পারবে না, এটা বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। এটা জানতে হলে বাইরে থেকে দেখা যাবে না, ইসকনের ভক্তদের সঙ্গ করবেন, আর ইসকনের প্রকাশিত যে বই সেটা পড়তে হবে যে এই বইয়ের মধ্যে কি আছে। অনেক বলছে ইসকন মানুষের ব্রেন ওয়াশ করে দিচ্ছে, আরে তোমার ব্রেনের মধ্যে আছে তো গোবর ছাই ভস্য, তো সেইগুলোকে বের করে দিচ্ছে, এটা ভালো না খারাপ? তোমার মনের মধ্যে যে হিংসা, অপরকে নিন্দা করা, অপরকে ক্ষতি করার যে খারাপ কুবুদ্ধি মাথার মধ্যে আছে, ইসকন সেটা বের করে দিচ্ছে। এটা ভালো করছে না সমাজের, খারাপ করছে। সেই জন্য আমরা বলছি যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা ইসকন সম্বন্ধে খারাপ মন্তব্য করছেন, এটা করবেন না, এটা অপরাধ হবে, বৈষ্ণবদের চরণ অপরাধ হবে। না জানলে জিজ্ঞাসা করুন, তাদের সঙ্গে কিছুদিন ঘুরুন থাকুন, তাদের বই পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে তারা ভালো করছে কি খারাপ করছে। একটা মানুষকে না জেনে তার সম্বন্ধে কিছু কটূক্তি করা, কিছু বদনাম ছড়ানো, এটা মহা অপরাধ, আর সেটা করলে তাদেরই ক্ষতি হয়। পাণ্ডবদের বিরুদ্ধে কত ধরনের অত্যাচার করেছিল দুর্যোধন, তার পরিণতিতে কাদের ক্ষতি হয়েছিল? পাণ্ডবদের কিছু হয়েছিল? যথা ধর্ম তথা জয়, ভগবান কৃষ্ণ তাদেরকে সবসময় রক্ষা করেছিলেন, সঙ্গে ছিলেন, পরিণতি হয়েছিল খারাপ কার? দুর্যোধনের। কত ভাই ছিল? একশো ভাই। একটা বেঁচে ছিল? একটাও বেঁচে ছিল না। তো সেই জন্যই বৈষ্ণবদেরকে কখনো নিন্দা করতে নেই, ভগবানের কখনো নিন্দা করতে নেই। বৈষ্ণবদের নিন্দা করলে বৈষ্ণবরা কিছু বলবে না, কিন্তু ভগবান এটা সুদে আসলে এটা কিন্তু তুলে নেবে, সাবধান। তারপরে কি করবেন? ভগবানকে প্রথমে নিবেদন না করে কোনো কিছু আহার করবেন না। তাহলে এই যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, এটি কত একটি মাহাত্মপূর্ণ তিথি, এটা আমাদেরকে পালন করতে হবে। তাহলে আপনারা সকলে পরিকল্পনা করুন, আগামী পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই দিন আপনারা কী কীভাবে এই দিনটা আপনারা কাটাবেন। অনেক বছরই চলে গেছে, এই বছর 2024 সালে এই মকর সংক্রান্তি সকলের ভালো মতো কাটুক, সুখে শান্তিতে কাটুক, জীবনে সকলে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য সুপুত্র আপনারা লাভ করুন, এই কামনা করছি ভগবানের কাছে। হরে কৃষ্ণ।